আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত কেজেড আইএস হোম স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজাহান, সহকারী শিক্ষক গণিত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অনুশীলনী 5.2-এর 15 নম্বর অঙ্ক ও 16 নম্বর অঙ্ক। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তোমরা তোমাদের বইয়ের 95 পৃষ্ঠা বের করো। 15 নম্বর অঙ্ক দেখো, এখানে সরল করো। 9 নম্বর অঙ্কটা দেখো যে (1-c/a+b)(a/a+b+c)-(a/a+b-c)। এখানে এই ব্র্যাকেটের ভিতরে আমরা কাজগুলো আলাদা আলাদাভাবে করি। এখানে এ প্লাস বি লো সেগুন নিলে এখানে অনের নিচে কি মনে মনে অন আছে, অন দ্বারা এ প্লাস বিকে ভাগ করলে এ প্লাস বিকে অন দ্বারা গুণ করলে এ প্লাস বি, তারপরে এ প্লাস বি দ্বারা এ প্লাস বিকে ভাগ করলে অন, অন দ্বারা মাইনাস সিকে গুণ করো তাহলে -c, এটা মাইনাস প্লাসে মাইনাসে -c। আবার এই বন্ধনীর ভিতরে কাজ করলে এটা হয় (a+b)(a+b+c)(a+b-c)। তাহলে (a+b+c)(a+b-c) কে (a+b+c) দ্বারা ভাগ করলে তাকে (a+b-c), (a+b-c) কে এ দ্বারা গুণ করতে হবে (a+b-c)। তারপরে -a, তারপরে (a+b-c) দ্বারা ভাগ করলে থাকবে (a+b+c), এ দ্বারা (a+b+c) কে গুণ করি। তারপর এখানে আবার সবটুকু গুণ করে দেই, উপরে লবের সাথে লব, হরের সাথে হর। তাহলে এখানে (a+b-c) ইন্টু এ দিয়ে স্কোয়ার, এ গুণ করলে (a²+ab-ac) (a²-ab-ac)(a+b)(a+b+c)-(a+b-c). এখানে (a+b-c)(a+b-c) কাটা যায়, আর এখানে সবটুকুই কাটা যায়, থাকে কি (-ac)-ac), তাহলে (-2ac) (a+b)(a+b)(a+b+c) (-2ac)(a+b)(a+b+c) এটাই আনসার। তারপর দেখো 6 নম্বর অঙ্ক, (2x+y)(x+y)-1 ভাগ (1-y)(x+y)। এখানে (x+y) লো সাগু নিলে থাকে (2x+y)-(x-y) ভাগ, এখানে (x+y) লো সাগু (x+y)-y, তাহলে এখানে থাকে (x/x+y) ভাগ (x/x+y)। এখন (x/x+y) ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দ্বারা পরিবর্তন করলে (x+y)(x, x, x) কাটা, (x+y)(x+y) কাটা তাকে অন। তারপরে দেখো 9 নম্বর অঙ্ক, (x+y)²-4xy)(a+b²-4ab) ভাগ (x³-y³-3xy)(x-y)(a³-b³-3ab)(a-b), তাহলে (x+y)²-4xy মানে এটা হচ্ছে (a+b²-4ab), (a+b²-4ab) সমান হচ্ছে (a-b²), এখানে (a+b²-4ab) এটাও (a-b²) ভাগ, এটা (a³-b³-3ab)(a-b) এর অনুসিদ্ধান্ত পরে এটা সমান (a-b³), উপরেরটাও একই রকম (x-y³), তাহলে এই ভাগ চিহ্নকে আবার গুণ চিহ্ন দ্বারা পরিবর্তন করলে হয় কি (x²-y)²(a-b²)(a-b³)(x-y³), তাহলে (x-y)² দ্বারা (x-y³)কে ভাগ করলে থাকে (x-y), আর (a-b)³কে (a-b)² দ্বারা ভাগ করলে থাকে (a-b), তাহলে থাকে (a-b)(x-y), এটা আনসার। তারপরে দেখো 16 নম্বর অঙ্ক, এখানেও সরল করো, এর ঘ নম্বরটা দেখো (a⁴-4)-(b⁴)²+b²-2ab)(a+b²-4ab)³ ভাগ (a+b²+ab+b²), তাহলে (a⁴-4)-(b⁴)কে আমরা লিখতে পারি, (a⁴-4)কে লিখতে পারি (a²) এর উপরে আবার স্কোয়ার দিয়ে (a⁴-4), (b²)কে (b⁴)কে ওইভাবে লিখতে পারি (b²) এর উপরে হোল স্কোয়ার, আর এখানে (a²-2ab+b²) এটাকে একটু সাজায় লিখি, আর এখানে (a+b²-4ab) সমান আমরা লিখতে পারি বা একটা অনুসিদ্ধান্ত জানিয়ে (a⁴-2), এখানে (a³-b³) এর সূত্র জানিয়ে (-b²+ab+b²) ভাগ (a+b²+ab+b²), তাহলে স্কোয়ার, এখানে (a²-b²) এর সূত্র পরে (a²-b² সমান (a+b)(a-b), এখানে এ হচ্ছে স্কোয়ার, বি হচ্ছে b², তাহলে (a+b²-b)(a-b²) ইন্টু কি (a-b²)(a-b)(a+b)²² গুণ, এটা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দ্বারা পরিবর্তন করলে এটা চেঞ্জ হয়ে যাবে (a²+ab+b²)(a+b), এখানে (a²+ab+b²)(a²+ab+b²) কাটা, এখানে (a-b²)(a-b²) কাটা, তাকে হচ্ছে (a²+b²)(a²-b²)
নিচে থাকে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে উপরে লবের সাথে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, হরের সাথে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এটা কি কাটা যায় তাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সমান কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই আনসার। তারপর দেখো তোমাদের বাড়ির কাজ, 15 এর অ চ বর্গীয় জ ও নিয়, এটা তোমরা এই চারটা অঙ্ক এস ডব্লিউ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমাদের সাথে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং অনেক উপকৃত হবে। এগুলা অঙ্কগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য বাসায় বারবার অনুশীলন করবে, বাসায় বারবার প্র্যাকটিস করবে, নির্দিষ্ট সময়ে এইচ ডব্লিউ খাতায় লিখে স্কুল ক্যাম্পাসে জমা দিয়ে যাবে। আজ এ পর্যন্তই, আগামী দিন আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।